হ্যালো ফ্রেন্ডস, সবাইকে চিসিম রান্না করে আরো একবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রান্না করব গরু মাংস। এখানে আছে 1 কেজি মাংস, এটা এখন আমি মাখিয়ে রাখবো। আদা বাটা দিয়ে দিচ্ছি, এখানে আছে পেঁয়াজ বাটা, এখানে আছে রসুন বাটা, এখানে আছে জিরা বাটা। এটা আমি মাখাচ্ছি, 1 চামচের কম হলুদ দিয়ে দিচ্ছি, গোলমরিচ 1 চামচ, 1 চামচের আটা চামচ দিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আধা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে। আমার মাখানো হয়ে গেছে, এটা আমি 30 মিনিট রেস্টে রেখে আমি আবার চলে আসলাম। এখন আমি তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, এখানে দারচিনি, এলাচ, এলাচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মেরিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, 5 মিনিট পরে আবার আমি আসবো। 5 মিনিট পরে চলে আসলাম, মাংসটার থেকে পানি বের হচ্ছে, এক কাপ আমি গরম পানি দিয়ে দিচ্ছি, মাংসটা একটু কষাবো। মাংসটা আমি 10 মিনিট কষাবো, মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব। পনেরো মিনিট আমি হালকা আঁচে রেখে দেব। 15 মিনিট পরে আমি চলে আসলাম, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তরকারিটা আমার হয়ে গেছে, আর 2 মিনিট পরে আমি নামিয়ে দিব। গরু মাংস বোনা আমার হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি।